good afternoon, everyone. Good afternoon. Please, please sit down. Thank you. Introduce yourself. Sir, my name is Arijit Mondal. I am from the district South 24 Parganas in West Bengal, from a small town called Bojbaj. And I have done B.Tech in Electrical Engineering from Netaji Subhash Engineering College in 2018. Now I am studying for government job examinations. Trainer, can you इंडक्शन जनित कारण करेंट लॉस है पुलिस सर्विस क्या इंजीनियरिंग कर চাকরি পাওনি ক্যাম্পাসিং যাওনি না স্যার পাইনি পাওনি না যাওনি স্যার যাইনি এত ইঞ্জিনিয়ার এত দুর্দশার কারণ কি তোমার কি মনে হয় স্যার সরি স্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরে এত দুর্দশার কারণ কি মনে হয় তোমার স্যার আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে দুর্দশার কারণ হচ্ছে যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত পরিমাণে বেড়ে গেছে যেখানে হিউম্যান কে রিপ্লেস করে দিচ্ছে আর্টিফিশিয়াল এখনো পর্যন্ত সেই লেভেলে আসেনি বা এইগুলো আইটি সেক্টর ডমিনেট করছে তুমি তো একটা কোর সেক্টর থেকে বিলং করো হ্যাঁ স্যার তাহলে তোমার পক্ষে কি ক্যাম্পাসিং পাওনি बनना नहीं एक एरिया एक ग्रामे समस्त जन मैं मानुष जन आटके गए जन आज धरो तुम जो पार्टिकुलर नाम बोलिए सिकुवेंस वाइज बोलो तुम्हें क्या भाव तक आगे उद्धार करते बाच्चा महिला वृद्ध मानुष जन आने युवक युवती जरा आज और कि बन्य प्राणी आज गुरु छागल सब आज अच्छा तुम्हें कि भाव उद्धार करो तक से सिकुवेंसा बोलो স্যার আমার মনে হয় প্রথমেই আমাকে যে যাদের উদ্ধার করা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা এর কারণ যদি হয় কারণ বাচ্চারা হচ্ছে দেশের ভবিষ্যৎ কারণ তাদের জীবিত থাকা এবং তাদের নিজেদের প্রমাণ করার অনেক সময় পড়ে গেছে তাই জন্য দ্বিতীয়ত আমার মনে হয় মহিলা মরে গেলে অসুবিধা নেই আমি যেটা বলতে চাই বাচ্চাকে তো আগে উদ্ধার করো মানে আমি এমনি বলছি কথা ধরে বাবা মা তো উদ্ধার হলো না তারা চলে গেল তাহলে বাচ্চাটাকে তো বড় তৃতীয়ত আমার মনে হয় বৃদ্ধ মানুষদের উদ্ধার করা উচিত কারণ তারা আরো বেশি অসমর্থ কিন্তু আমি মহিলাদের আগে রাখলাম বৃদ্ধ মানুষদের পরে রাখছি এর কারণ হচ্ছে ওনারা বয়সটা অনেকটা দেখেছেন অনেকটা বুঝেছেন এবং ওনারা যথেষ্ট আমি যুবক যুবতীদের উদ্ধার করবো এনাদের আমি 4 নম্বর জায়গায় রাখছি এর কারণ হচ্ছে যুবক যুবতীরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্স একটা জায়গা থেকে বেঁচে ওঠার জন্য যতক্ষণে আমি তাদের পঞ্চায়েত
তো পঞ্চায়েতের স্ট্রাকচার হচ্ছে পঞ্চায়েত শুরু হয় গ্রাম পঞ্চায়েত থেকে, তার উপরের স্তরে থাকে পঞ্চায়েত সমিতি এবং তার উপরের স্তরে থাকে জেলা পরিষদ। আর মানে কোন কমিটি সুপারিশে এসেছিল পঞ্চায়েত এই সিস্টেমে? অমিত দে, এছাড়া স্যার আমি ভারতের কিছু বিখ্যাত গিটারিস্টের নাম জানি, পার্টিকুলারলি ওনারা বাঙালি কিনা আমার ঠিক জানা নেই। আচ্ছা, তুমি ভালো। আর তুমি ইয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজটা পুলিশে কীভাবে ইমপ্লিমেন্ট করবে, কোনোভাবে কাজে লাগবে? স্যার আমার মনে হয় লোডশেডিংয়ের সময়, না না স্যার খালি লোডশেডিংয়ের সময়তে নয়, আমার মনে হয় যে যেভাবে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হচ্ছে এবং এনহ্যান্সমেন্ট হচ্ছে, তাতে সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই আস্তে আস্তে টেকনোলজির ইনপুট আসছে, এবং সেখানে একজন টেকনিক্যাল নলেজ রাখার কোনো ছেলে যদি সেখানে সার্ভিস করে, তাহলে সে সেখানে আস্তে আস্তে আর যত বেশি নতুন টেকনোলজি আসার সাথে সাথে অনেক নতুন রকম ক্রাইমও আসে, তার সাথে তারা অ্যাডাপ্ট করতে পারবে এবং সেইভাবে আমি সেখানে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। পুরো সিস্টেম কন্ট্রোল মেশিন এইগুলো কি করে লাগবে এখানে স্যার? আমার মধ্যে তোমার কি ই-গভর্নেন্স সম্পর্কে কোনো আইডিয়া আছে? ই-গভর্নেন্স মানে কি? ই-গভর্নেন্স ইলেকট্রনিক্যালি যেটা গভর্ন করা হয় যে বডি, তা কি রকম কাজ উদাহরণ এই মুহূর্তে স্যার? আমার ঠিক ইসবেঙ্গল গভর্নমেন্টের এত প্রকল্প হচ্ছে, এত কিছু ই-গভর্নেন্স চলছে, আফটার কোভিড তো আরো ম্যাসিভ প্রচার হচ্ছে ই-গভর্নেন্স এর প্রচুর, তুমি সব কিছু দেখতে হবে স্যার। তুমি কি জেনারেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি ডিস্ট্রিক্ট পোর্টালে কোনো কাজ করনি? ভিডিও ইনকাম সার্টিফিকেট শুরু করে কিছু করনি কোনো দিন? আচ্ছা, আলাদা কিছু কোশ্চেন আছে? আচ্ছা, যতজন দিল তোমাকে হাইস্ট দিলাম। খুব সুন্দর, তোমার গুছিয়ে নলেজ আছে তোমার।